স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সাথে আছে মাহমুদুল হাসান। সারা দেশে জেকে বসেছে শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো ঘন কুয়াশা, কখনো হালকা কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কে, অনেক জায়গায় সূর্যের দেখা মেলেনি, হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করেছে, নৌ চলাচলও বিঘ্ন ঘটেছে। আবহাওয়া অফিস বলছে সোমবারের পর তাপমাত্রা আরও কমে যেতে পারে, আর তাপমাত্রা কমলে তুলনামূলক বেশি শীত অনুভূত হবে। এ বিষয়ে আরও খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, দিনাজপুরে শীতের দাপট কেমন দেখছেন? মাহমুদ, আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, দিনাজপুরে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়ে যাচ্ছে এবং 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু এই তাপমাত্রা ওঠানামা করছে। আমরা দেখেছি যে শীতের যে বাতাসের যে গতি সেটাও কিন্তু 12 থেকে 15 কিলোমিটার থাকছে, যার কারণে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বেশি লাগছে। এবং আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে এই চলতি মাসের শেষের কয়েকটা দিন কিন্তু আরও 2টি শৈত্যপ্রবাহ রয়েছে, যেই 2টি শৈত্যপ্রবাহের সময় কিন্তু তাপমাত্রা 10 থেকে 8 এবং 6 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং সেই সময় কিন্তু শীতের তীব্রতা আরও অনেক বেশি উপলব্ধি হবে। এবং সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষরা, তারা বলছে যে বিভিন্ন সাহায্য সহযোগিতার দিকে কিন্তু তারা চেয়ে আছে এবং তারা মনে করছেন যে সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী পেলে তারা কিন্তু কিছুটা এই শীত কাটিয়ে উঠবে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি বগুড়ায় সহকর্মী বাবুর কাছে, তার কাছে জানতে চাবো সেখানকার অবস্থা। বাবু, পলাশ, আপনি যেমনটি জানাচ্ছেন দিনাজপুর থেকে, বগুড়াতেও কিন্তু শীতের অনুভূতি হচ্ছে এবং সকালে হিমেল বাতাস এবং সন্ধ্যার পরেও হিমেল বাতাস থাকার কারণে কিন্তু শীতের তীব্রতা ক্রমেই বেড়েই চলেছে। বগুড়ায় গতকাল ছিল 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আজকে সকালবেলা আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছি এই মুহূর্তে তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকালের পর থেকে শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অফিস ধারণা করছে। জেলায় গত মাসেই থেকেই মোটামুটি শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং সকালবেলাও যেরকম হিমেল হাওয়া বয়, সন্ধ্যার পরেও হিমেল হাওয়া, যার কারণে শীতের বাড়তি আছে এবং এর কারণে কিন্তু সকালবেলা সাধারণ মানুষের আনাগোনা খুব কম দেখা যায়। আর যারা কর্মমুখী মানুষ সেই মানুষগুলো সকালবেলায় গরম কাপড় পরে বের হচ্ছে, আর শীত বাড়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন মার্কেটগুলোতে শীতের কাপড় বেচাকেনা বেড়ে চলেছে। আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি যে যদি তাপমাত্রা 10 ডিগ্রি বা 10 ডিগ্রির নিচে আসে তাহলে সেটাকে শৈত্যপ্রবাহ বলা হবে, তবে এখন পর্যন্ত শীত রয়েছে, সকাল এবং সন্ধ্যায় শীতের অনুভূত হয়। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ডিসেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু শীত অনুভূত হতে শুরু করেছে এবং সেইটা কিন্তু চলতেই থাকবে এবং জানুয়ারি মাস পর্যন্ত সেই শীতকাল বলা হয়। আবহাওয়া অফিস যেটা আমাদেরকে বলেছে যে জানুয়ারি মাসের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরু থেকেই শীত শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি, তারপরেও কিন্তু শীত রয়েছে এবং সকালেও যেমন শীত অনুভূত হয় সন্ধ্যার পরেও তেমনই শীত অনুভূত হয়, যার কারণে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে বাসগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, এখনও 7টা পেরিয়ে গেলেও হেডলাইট জ্বালিয়েই সেই বাসগুলো চলাচল করছে। সাধারণ যে মানুষগুলো রাস্তাঘাটে চলাচল করছে তারা এখন কিন্তু গরম কাপড় পরেই চলাচল করছে, তবে শীত বাড়ার সাথে সাথেই শৈত্যপ্রবাহ বাড়লেই শীতের তীব্রতা আরও বাড়বে এবং ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারির শুরুর দিকে কিন্তু শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। মাহমুদ, বাবু এবং পলাশ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর এবং বগুড়া থেকে শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এক দশক ধরে নতুন বছরে নতুন বইয়ের গন্ধে নতুন শিক্ষাবর্ষ শুরু হয় শিক্ষার্থীদের, কিন্তু এবছর সেই সৌভাগ্য সবার নাও হতে পারে। বছরের শুরুতেই সব নতুন বই হাতে পাবে না প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থী, তাদের অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষ পর্যন্ত। মুদ্রণ শিল্প সংশ্লিষ্টরা বলছেন টেন্ডার নিয়ে এনসিটিপি কর্তৃপক্ষের সময় ক্ষেপণের কারণেই সময় মতো সর্বত্র নতুন বই পৌঁছানো সম্ভব হবে না।
যদিও এনসিটিবি চেয়ারম্যানের দাবি নির্ধারিত সময়েই নতুন বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। সজল দাসের রিপোর্ট। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই, বছরের শুরুর দিনটি উৎসবের রূপ নেয় শিক্ষার্থীদের কাছে। 2010 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীকেই বিনামূল্যে নতুন বই দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় এবারও দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রায় 35 কোটি বই ছাপানোর কাজ করছে 158টি মুদ্রণকারী প্রতিষ্ঠান। মুদ্রণ শিল্প সংস্থার তথ্য অনুযায়ী এবছর সময় বিবেচনায় লক্ষ্যমাত্রা পূরণে অনেকটাই পিছিয়ে বই ছাপার কার্যক্রম, যে কারণে নতুন বছরের শুরুতেই সব শিক্ষার্থীর কাছে পৌঁছবে না সব নতুন বই। বাজারে কাগজ সংকট আছে, কাগজের প্রাইস বাড়ছে, আটকাটের দাম বাড়ছে। দ্বিতীয়ত আর একটি হলো, 70 দিন দিলেও তো আপনি জানুয়ারির 19-20-25 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। এখন পর্যন্ত কিন্তু প্রত্যেক প্রিন্টারেরই জানুয়ারির 25 তারিখ পর্যন্ত বই দেওয়ার সময় রয়েছে বৈধভাবে। প্রাইমারিতে 90% এবং সেকেন্ডারিতে কোনো ক্রমে 70%-এর বেশি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে না। অবশ্য এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বছরের প্রথম দিনেই নতুন বই পাবে সব শিক্ষার্থী। এরই মধ্যে বই ছাপানোর কাজ প্রায় সম্পন্ন বলেও দাবি তার। প্রাথমিক স্তরের প্রায় সকল বই উপজেলায় পৌঁছে গেছে এবং মাধ্যমিক স্তরের বই আমাদের কিছুটা বাকি আছে, সেটা আগামী 25 তারিখের মধ্যে এবং চলে যাবে উপজেলা। প্রায় 24 কোটি বইয়ের মধ্যে আমরা মাঠ পর্যায়ে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি প্রায় 18-19 কোটি বই। একটা সপ্তাহের মধ্যে আমরা সকল বই ছাপানোর কাজ শেষ করে ফেলতে পারব, তারপরে আমরা সেগুলোকে পাঠাবো। পর্যাপ্ত যাচাই বাছাই হয় বইয়ের মুদ্রণ ও কাগজের মান নিয়েও এবছর তেমন প্রশ্ন থাকবে না বলেও দাবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রধানের। সজল দাস, নিউজ 24, ঢাকা। সমঝোতা স্মারক সই হলে চলতি মাসেই মালয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এজন্য 19 ডিসেম্বর কুয়ালালামপুর সফর করবেন তিনি। এক বিশেষজ্ঞ বলছেন, সমঝোতা সইয়ের সময় মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া কর্মীদের বৈধতার বিষয়টিও ফয়সালার উদ্যোগ নিতে হবে। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 4 বছর পর খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কোনো সিন্ডিকেট ছাড়াই দেশটিতে কর্মী পাঠাতে চায় সরকার। বিষয়টিকে প্রাধান্য দিতে চলতি মাসেই মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অধিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। দুই দেশের ভিতরে এটা এমওইউ, সো এখানে কিন্তু কনফিডেনশিয়ালিটির কিন্তু একটা বিষয় আছে। মন্ত্রী বলছেন, মালয়েশিয়া যাওয়ার খরচ যথাসম্ভব কম রাখার চেষ্টা করবে বাংলাদেশ। ওয়ান্স দ্য এমওইউ ইজ দেয়ার, তারপর তো যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বা যেটা আছে ওটা ওয়ার্কআউট হবে। আর 4 লাখ হবে না 2 লাখ হবে, আমরা তো চেষ্টা করব যত কম করা যায়। 2018 সালে কর্মী নেওয়ার বিষয়ে সমঝোতা হলেও নিজেদের মধ্যে দুর্নীতির অভিযোগে তা বন্ধ করে মালয়েশিয়া সরকার। ভিসার মেয়াদ শেষ হওয়া সহ নানা কারণে অনেক বাংলাদেশি কর্মী বর্তমানে অবৈধভাবে কাজ করছে মালয়েশিয়ায়, তাই তারা আটক হচ্ছেন দেশটিতে। একজন বিশেষজ্ঞ বলছেন, প্রবাসী মন্ত্রীর সফরে এই সমস্যার সমাধানেও উদ্যোগ নেওয়া দরকার। বিভিন্ন কারণে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা নানা জটিলতায় তাদের এখন বৈধ ডকুমেন্টস তাদের কাছে নেই। এই সব কিছু মিলিয়ে একটা করা যায় যে সামনের দিকের যে নতুন সমঝোতা স্মারক হবে সেটি একটা ভালো শেপে যা দাঁড়াবে। এই বিশেষজ্ঞ আরও মনে করেন, প্রবাসী কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা ও সঞ্চয়ের ব্যবস্থা চালু করতে চাকরিদাতা যেন উদ্যোগ নেয়, সেই বিষয়টি নিয়েও দর কষাকষি করা উচিত বাংলাদেশ সরকারের। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। পর্দা নামল বিজয়ের 50 বছর এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 2 দিনের আয়োজনের শেষ দিনে আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য আর জাতির জনক বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ছবি তুলে আনেন সংস্কৃতিকর্মীরা। শাহালি জয়, রিপোর্ট। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাঙালির জীবনে সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লাল সবুজের 30 লাখ কারিগর এক সাগর রক্তের বিনিময়ে দখলদার পাকিস্তানিদের সঙ্গে মরণপণ লড়াইয়ে ছিনিয়ে আনে মহাবিজয়। আর এই বিজয়ের মহানায়ক বাংলার অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই গান চালিয়ে দিছি।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে তাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ বর্ণাঢ্য আয়োজন মহাবিজয়ের মহানায়ক। শেষ দিনে দর্শক সারিতে বসে তা উপভোগ করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের এ আয়োজনের সমাপনীতে উঠে আসে বাঙালির হাজার বছরের সংগ্রাম এবং মুক্তির সংগ্রামে জাতির জনকের নিরন্তর লড়াইয়ের গল্প। বিজয় দিবসে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যোগ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বনানীতে বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও। পুষ্পার্ঘ্য অর্পণ করে 75-এর 15 আগস্ট শহীদ পরিবারের সদস্যদের সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ষাট বছরের বেশি বয়স এমন শতকরা 37 জন এখনও কোনো টিকাই পাননি, আর পূর্ণ 2 ডোজ টিকার বাইরে এখন এই বয়সী মানুষ আছেন 60% বেশি। করোনায় মৃত্যুঝুঁকিতে থাকা দেশের 60-অর্ধ মানুষদের এমন অবস্থানের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 2 ডোজ টিকা পাওয়া 60-অর্ধরে এবার বুস্টার ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বুস্টার ডোজের দরকার থাকলেও এখন বেশি প্রয়োজন বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1,31,00,000 মানুষের বয়স 60 বছরের বেশি। এ পর্যন্ত দেশে করোনায় মারা যাওয়া 28,038 জনের মধ্যে 55% বয়স 60 কিংবা তার বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই বয়সী মানুষের মধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন 75%, তার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 63% আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 40% মানুষ। সব মিলিয়ে এখনও টিকা পাননি 37% প্রবীণ নাগরিক। এমন বাস্তবতায় দ্বিতীয় ডোজ পাওয়া ওই 40% মানুষকে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের যারা বয়স্ক আছে, ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, তাদেরকেও বুস্টার ডোজ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি। এমনিতে 60 কিংবা তার সাথে বেশি মানুষ নানা রোগে আক্রান্ত থাকেন। প্রবীণ নাগরিকদের দ্রুত টিকা আওতায় আনা না গেলে দেশে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে জানিয়ে জনস্বাস্থ্যবিদ বেনজির আহমেদ বলছেন এক্ষেত্রে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব দিতে হবে। বুস্টার ডোজ যদি আমরা দেই তাহলে আমরা হয়তো যে 25% লোক তার কিছু অংশকে দিতে পারবো, কিন্তু আমাদের সেক্ষেত্রে যদি অসংখ্য লোক আনপ্রোটেক্টেড থাকে, অর্থাৎ একটা টিকাও পায়নি, তাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা 100%। তো 100% যারা ঝুঁকিতে আছে তাদেরকে না দিয়ে যারা 20% ঝুঁকি তাদেরকে যদি আমরা দিতে চাই তাহলে এটা আমাদের আসলে কোনো হেল্প করবে। আগামী মার্চে এপ্রিলে দেশে করোনা নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্যবিদরা। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারকে বিদেশ যাত্রা নীতি কঠোর করার পরামর্শ দিয়েছেন তারা। করোনার তৃতীয় ঢেউয়ে মৃত্যু এবং অসুস্থতার সংখ্যা আগের মতো ভয়াবহ হবে না, তবে আমাদেরকে অতি দ্রুত দেশের 80% মানুষকে টিকাদানের আওতায় আনতে হবে। মার্চ এপ্রিলের দিকে আমরা গতবারের মতো আবারও একটা সমস্যায় পড়তে পারি, সুতরাং সরকারের উচিত হলো যারা এখনো একদম অরক্ষিত সেই লোকগুলোকে দ্রুত টিকা আওতায় আনার জন্য একদিকে হলো টিকা আনতে হবে, দ্বিতীয়ত হলো যে তাদের উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশের 49.4% মানুষ 2 ডোজ টিকার আওতায় এসেছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। 7 বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার বা সোমবার থেকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার বিকালে নিজ নির্বাচনী আসন মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তথ্য জানান। তিনি বলেন যারা 60 বছরের ঊর্ধ্বে আছেন, গুরুতর অসুস্থ, তাদের বুস্টার ডোজ দেওয়া হবে। সারা দেশে একযোগে আগামী রোববার বা সোমবার শুরু হবে এই কার্যক্রম। করোনা ভাইরাস প্রতিরোধী টিকার 2টি ডোজ দেওয়া হলেও কোনো কোনো দেশে আরও 1টি ডোজ দেওয়া হচ্ছে। তৃতীয় ডোজটিকে বলা হয় বুস্টার ডোজ। এখন সব ভ্যাকসিন মিলে আমাদের কাছে হাতে 5 কোটি ভ্যাকসিন আছে, কাজেই ভ্যাকসিনের ইনশাআল্লাহ কোনো অভাব নাই।
আমাদের আগামী সপ্তাহ থেকে আমাদের ট্রায়াল বেসিসে বুস্টার ডোজ শুরু হবে, সেটা আমরা আশা করি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আজ বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। কর্মসূচি সফল করতে শুক্রবার সকালে প্রস্তুতি সভা করেছেন দলের নেতারা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সভা শেষে জানানো হয়, শোভাযাত্রাটি আজ দুপুর 2টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হবে এবং ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবে। 50 বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে সোহরাওয়ার্দী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছিলেন, এই বিজয় শোভাযাত্রা আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে বেলা 2:30টায় শুরু হবে। শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে শেষ হবে। নিজেদের মধ্যে আধিপত্য ছাড়াও এবার ভাড়ায় মানুষ হত্যার মতো ঘটনার সাথে যুক্ত হচ্ছে কিশোর গ্যাং। রাজধানী মিরপুরের টপ10 পোশাক কারখানার কর্মচারী শাহাদাত হোসেন হাসিবকে হত্যার অভিযোগে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকেই মিলছে এমন আভাস। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। 6 মাস আগে রাজধানীর মিরপুরের টপ10 পোশাক কারখানায় কাজ নেয় হাসিব। গত 13 ডিসেম্বর রাত 12টার পর ওই কারখানার পাশের সড়কেই হত্যা করা হয় তাকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিপুল নামের এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। পরে মোবাইলের অবস্থান শনাক্ত করে তাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে আরো 2 জনকে আটক করে পুলিশ। আমাদের পার্টি পৌঁছানোর আগে সে আবার লোকেশন চেঞ্জ করে চলে যায় হলো ঝালকাঠি। তো ঝালকাঠিতে আমাদের চৌকস টিম তাকে ওইখানে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে। পুলিশ জানায় পূর্বে টপ10-এ কাজ করা বিপুলের পরিবারের সঙ্গে হাসিবের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। তার জেরেই হাসিবকে হত্যা করতে কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে 2 লাখ টাকায় ভাড়া করা হয় বলে ধারণা পুলিশের। কন্ট্রাক্টটা যার মাধ্যমে হয় তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন সে তার সঙ্গে কিভাবে কন্ট্রাক্ট হয়েছে ঝিনাইদহের শৈলকুপায় পঞ্চম ধাপের নির্বাচনকে ঘিরে সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত 8টায় এই ঘটনা ঘটে। এ সময় 7টি মোটরসাইকেল ও 1টি বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালানো হয় অন্তত 30টি বসতভিটায়। এ ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায় সারুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে কাতলাগাড়ি বাজারে ফিরছিলেন। পথে কৃত্তিনগর গ্রামে পৌঁছালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল ইসলাম মামুনের সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে তারা। এরপর টিপুর সমর্থকরা ওই ইউনিয়নের ভুলুন্দিয়া, কৃষ্ণনগর, পুরাতন বাখরবা, ছোট মৌকুড়ি গ্রামে নৌকা প্রতীকের সমর্থকদের 1টি বাড়ি পুড়িয়ে দেয়া সহ 30টি বসতভিটায় হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আবার অন্যদিকে সেগুলো দখল হয়ে যাওয়া, আর এভাবেই দিনের পর দিন চলছে উচ্ছেদ দখলের খেলা। এমন চিত্র দেখা যায় ঢাকার 2 সিটি কর্পোরেশনে। মিরপুর 1 দক্ষিণ বিশিল এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের পর আবার সেখানে রাস্তা এবং ফুটপাথ দখল যেন অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। এবার ফুটপাথের পাশাপাশি সম্প্রতি শুরু হয়েছে রাস্তা দখলও। ঢাকা উত্তর সিটি জানিয়েছে অচিরেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাবেন তারা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর মিরপুর 1 দক্ষিণ বিশিল শাহালি মার্কেটের সংযোগ সড়ক দেখে বোঝার উপায় নেই, ঢাকা উত্তর সিটি মেয়রের নেতৃত্বে এখানে গত 3 মাস আগে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল।
অভিযানে ফুটপাতের উপর অবৈধভাবে রাখা ভাঙারির পুরাতন মালামাল বুলডুজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এ সময় নির্মাণাধীন বাড়ির সামনের রাস্তায় রাখা ইট, বালু ও খোয়া অপসারণ করা হয়। জেল জরিমানাও করা হয় অনেকজনকে। কিন্তু রাস্তা দখলমুক্ত হওয়ার কয়েক মাস পরই আবার সেই দখলের মধ্যে পড়েছে এলাকাবাসী। এবার ফুটপাতের পাশাপাশি শুরু হয়েছে রাস্তা দখলও। অবশ্যই চাই আমরা সবকিছু ক্লিন থাকুক, মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারুক। যাদের দেখভালের দায়িত্ব, যাদের কথা তারা শুনবে, তাদের সম্পূর্ণভাবে অ্যাক্টিভিটিস পুরোপুরি তারা এইদিকে নজর দিতে পারতেছে না, বিধায় এই সমস্যাগুলো রয়ে গেছে। বাংলাদেশের একটা এই স্বাভাবিক অস্ত আস্তে নানা শ্রেণী ও পেশার মানুষের বসবাস রাজধানীর এই ব্যস্ততম এলাকায়। অথচ এখানে ফুটপাত ধরে হেঁটে চলার কোনো সুযোগ নেই, বাধ্য হয়ে পথচারীরা নেমে এসেছে মূল রাস্তায়। সৃষ্টি হচ্ছে যানজট, সেই সঙ্গে তো থাকছে দুর্ঘটনার আশঙ্কা। আমাদের খুব খারাপ লাগে যে আমরা ফুটপাত ছাড়া রাস্তা দিয়ে আসি, বিশেষ করে আমরা বার্ধক্য বয়সের, আমাদের জন্য তো আরো অসুবিধা। আমার চোখের সামনেই দেখতেছি, কারণ আমি তো এই মহল্লার, আমি দেখি তো যে কি অসুবিধা, কিন্তু কিচ্ছু বলার নাই। তবে এবার আর উচ্ছেদ নয়, তালিকা করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাবেন বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই রকম অবৈধ দখলদারদেরকে আমরা উচ্ছেদ করব, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব, এবং কোনো অবস্থাতেই কোনো ফুটপাত এবং রাস্তাঘাটের উপরে কোনো অবৈধ স্থাপনা, কোনো অবৈধ দখল, এগুলো চলবে না, এগুলো থাকতে পারবে না। এদিকে স্থায়ীভাবে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে ফুটপাত কখনোই পথচারীদের ব্যবহারের উপযোগী হবে না বলে মত সাধারণ মানুষের। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদের শুরুতেই শীতের তীব্রতা সম্পর্কে জানছিলাম, এখন আবারও জানবো শীতের খবর। এবার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, শীতার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে আমাদের জানাবেন। মাহমুদ, আপনাকে শুভ সকাল। অর্থাৎ আপনি যেটি বলেছেন যে শীতার্তদের মানুষের যে পরিস্থিতি, অর্থাৎ রংপুর অঞ্চলে আসলে শীত পড়েছে তীব্র। পৌষের এই শুরুতেই রংপুর অঞ্চলে ঝেঁকে বসেছে শীত, অর্থাৎ শীতার্ত মানুষজন অর্থাৎ কাহিল হয়ে পড়েছে। বিশেষ করে নদী অববাহিকার যে মানুষগুলো রয়েছে, তিস্তা, ধরলা, সানিয়াদান, ব্রহ্মপুত্র, যমুনা তীরের মানুষের কিন্তু কাহিল অবস্থা। তারা কিন্তু আসলে শীতে কাঁপছে, আর আবহাওয়া অফিসে বলছে যে আজকালের মধ্যেই উত্তর অঞ্চল দিয়ে শৈত্য প্রভাব বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষ কিন্তু চিন্তিত হয়ে পড়েছে। আমরা কথা বলেছি রংপুরের বিভাগীয় কমিশনার, তিনি বলেছেন যে তিনি জেলা প্রশাসক এবং ইউনিয়নের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করবেন, কিন্তু এখন পর্যন্ত কোথাও শীতবস্ত্র বিতরণের খবর আমাদের কাছে নেই। আমরা রংপুরের জেলা প্রশাসক আসিফ হাসানের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে খুব শীঘ্রই তিনি চরণচলের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন, তবে এখনও সে কার্যক্রম তিনি শুরু করতে পারেন। চাচা, আপনি এই সকালে বের হয়েছেন ঘন কুয়াশায় ঢাকা এই এলাকা, তো শীত কেমন, কোনো শীতার্থ মানুষের মাঝে বা আপনারা কোনো শীতবস্ত্র পেয়েছেন কিনা? না না, আমরা এখনো কিছু পাইনি, এখনো আমরা কিছু পাইনি। ঠান্ডা মোটামুটি খুব ভালো চলতেছে, কিন্তু আমরা এখনো কোনো পাইনি, কিছুই পাইনি। আমরা কোনো শীতবস্ত্র পাইনি? না, আমরা পাইনি এখনো। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনি এত সকালে বের হয়েছেন, হয়তো কৃষি কাজ করার জন্য বের হয়েছেন, আলু গড়ার জন্য, তো শীত কেমন? শীত একটু কমে এখন বর্তমান, শীত এখনো না পাইনি, কিছুদিন পর হইতে পাইতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন পথচারীর সাথে, তারা বলছিলেন শীতের পরিস্থিতির কথা। একটি বিষয় বলে রাখি যে রংপুর অঞ্চলের আটটি জেলা, বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং লালমনিরহাট, কুড়িগ্রাম যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোর তিস্তা অববাহিকার মানুষের যে শীতার্থ মানুষের যে করুণ পরিস্থিতি, এটি কিন্তু আসলে আমরা চর অববাহিকায় না গেলে, সশক্ষে না দেখলে কিন্তু বোঝা যায় না। আমরা কথা বলেছি গঙ্গাস্তরা লক্ষ্মীটার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি বলেছেন যে তার ইউনিয়নের প্রায় ছয়টি ওয়ার্ড রয়েছে তিস্তার বিধৌত। এই তিস্তা বিধৌত এলাকায় কিন্তু আসলে তারা কিন্তু এখনও শীতবস্ত্র পাননি, এটি এমনটি বলেছেন। আর আমরা একটি বিষয় বলে রাখি যে এই শীত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতার্থ অর্থাৎ ঠান্ডাজনিত রোগের প্রকোপ যেটি, সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টা খোঁজখবর নিয়েছি, সেখানে প্রায় 217
জন রোগী ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। একই অবস্থা আমরা লালমনিহাটে কথা বলেছি, লালমনিহাটের 5টি স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত 79 জন ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। পাশাপাশি একই অবস্থা কিন্তু পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, লিলফামারিতে। আর একটি মাহমুদ একটি বিষয় বলে রাখি, বরাবরের মতো আজও অর্থাৎ গতকালও কিন্তু তাপমাত্রা অত্যন্ত কম ছিল অর্থাৎ পঞ্চগড়ে। অর্থাৎ এই পরিস্থিতিতে অর্থাৎ শীত তীব্রতা আরও বাড়বে বলে আমার জানিয়েছেন রংপুরের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ যিনি রয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি বলছেন যে রংপুর অঞ্চলে এক দুদিনের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, অর্থাৎ শীতের তীব্রতা ধীরে ধীরে আরও বাড়বে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। অর্থাৎ শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে। তাই জেলা প্রশাসন থেকে শুরু করে সুশীল সমাজের মানুষজন শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন, এমনটাই দাবি রংপুর অঞ্চলের সুশীল সমাজের মানুষের। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে মাহবুবের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতার্থ মানুষের খবর জানাচ্ছিলেন নেজাউল করিম মানিক। আত্মমানবতার সেবায় আবারও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এবার শীতার্থ মানুষের মাঝে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার কয়েক হাজার গরিব মানুষের মাঝে কালের কণ্ঠ শুভ সংঘ জেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বসুন্ধরার মতো দেশের বড় বড় প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে উত্তরাঞ্চলের দরিদ্র মানুষের তীব্র শীত কাটিয়ে ওঠা অনেকটা সহজ হবে। ঠাকুরগাঁও থেকে আব্দুল লতিফ লিটু ও দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার দিনব্যাপী ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শিবগঞ্জ রেল স্টেশন, পীরগঞ্জ পৌরসভা, রানী সংকৈল বালিকা উচ্চ বিদ্যালয় ও বড় বালিকা আদিবাসী পাড়ার সাঁওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। যারা আমাদেরকে কম্বল দিচ্ছে তাদেরকে যেন আল্লাহ ভালো করে, কোনোদিন পাইনি, এবারই প্রথম পাচ্ছি। সবাই কম্বল নিতে আসছি, বসুন্ধরা চেয়ারম্যান কম্বল দিচ্ছে, ওর জন্য সবাই দোয়া করব। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সহ কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। আমরা চাই শুভ সংঘের এই মহৎ কার্যক্রম আরো বেগবান হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় ওনার আমরা অত্যন্ত সাফল্য কামনা করি। এদিকে দিনাজপুরেও শীতে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এ সময় দরিদ্র পরিবারগুলো উপহার হিসেবে কম্বল পেয়ে বেশ খুশি হয়। বসুন্ধরা কম্বল দিচ্ছে শীতের সময় ঠান্ডার, এতে আল্লাহ হায়াত দারাজ দিক, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, বাঁচিয়ে থাকুক, আরো যেন আগামীতে দিতে পারে তার তৌফিক দান করুক। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় জেলা সদরের গরিব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। 13টি উপজেলায় আমরা বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের উপহার কম্বল পৌঁছে দিচ্ছি মানুষের হাতে হাতে। আজকে এই দিনাজপুর সদরে 300 মানুষকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। করোনার সময়ে আর প্রতিটি উপজেলায়, দিনাজপুর জেলার 13টি উপজেলায় আমরা ত্রাণ বিতরণ করতে পেরেছিলাম। এই ধাইবোধ আমরা এবার শীতের সময় আমরা আজকের এই শীত বস্ত্র বিতরণ করতে পারি, আমরা খুব নিজেই আনন্দিত। বসুন্ধরা গ্রুপের এমন মহতী উদ্যোগে কৃতজ্ঞতা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ এটা আমাদের জন্য খুবই দরকার, যেহেতু দিনাজপুর একটি, আমরা জানি যে বাংলাদেশের 2-3টা জেলাতে সবচেয়ে বেশি শীত পড়ে, তার মধ্যে দিনাজপুর একটি। আয়োজকরা জানান পর্যায়ক্রমে দিনাজপুরের 13টি উপজেলার 2000 পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের শীত উপহার তুলে দেয়া হবে। ডেক্স রিপোর্ট, নিউজ 24। যুক্তরাজ্যে টানা তৃতীয় দিন করোনা ভাইরাসের দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে 93,045 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বুধবার থেকে যুক্তরাজ্যে শনাক্তের রেকর্ড হচ্ছে। ওই দিন শনাক্তের সংখ্যা ছিল 78,610 জন। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে যায় 88,376 জন আক্রান্ত হলে। এবার শনাক্ত 93,000 ছাড়িয়ে গেল। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় দাবি করা হয়েছে করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে পুনরায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ডেল্টার তুলনায় 5 গুণ বেশি। এছাড়া আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায়
রোগ মৃদু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সুরক্ষার হার 97% হলেও ওমিক্রনের মারাত্মক প্রভাব থেকে বাঁচাতে বুস্টার ডোজ 80 থেকে সর্বোচ্চ 85% পর্যন্ত কার্যকর বলে গবেষণায় দেখেছেন যুক্তরাজ্যের গবেষকরা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর রাজ্যের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করেছেন। তার গাওয়া কাঁচা বাদাম গান এখন ছোট বড় সবার মুখে মুখে। বাংলার পাশাপাশি বাংলাদেশে তার কণ্ঠে কাঁচা বাদাম যথেষ্ট জনপ্রিয়। এবার সেই গানের স্রোতে গা ভাসালেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কলকাতার সিটি নির্বাচনে প্রচারণায় কাজ করছেন ভুবন। ভাস্কর সর্দারের তথ্যচিত্রে চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কলকাতায় এসেছেন কাঁচা বাদাম গানের স্রষ্টা দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার গানের রেকর্ডিং হচ্ছে শহরের একটি স্টুডিওতে। গানের অ্যালবামের রেকর্ডিং এর মাঝেই ভুবনের সঙ্গে দেখা করলেন তৃণমূলের মদন মিত্র। মদন নিজ হাতে ভুবনকে খাইয়ে দেন কাঁচা বাদাম, সেই সঙ্গে নিজের বেতন থেকে ২০,০০০ রুপি ভুবনকে দেবেন বলে প্রতিশ্রুতিও দিলেন। তবে শুধু টাকা দেওয়াই নয়, 144 কেজি কাঁচা বাদামের অর্ডারও দিলেন মদন মিত্র। ১৯ ডিসেম্বর কলকাতার সিটি নির্বাচন। কলকাতায় সিটি ভোট হবে 144টি ওয়ার্ডে। মদন মিত্রের দাবি কলকাতার 144টি আসনই পাবে তাদের দল, তাই প্রত্যেক ওয়ার্ডে 1 কিলো করে কাঁচা বাদাম পৌঁছে যাবে দলীয় কর্মী সমর্থকদের কাছে। তবে ভোটের ফল ঘোষণার আগেই কাঁচা বাদাম খেয়ে সেলিব্রেশন করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বীরভূমের করালঝুলি গ্রামের বাসিন্দা 55 বছর বয়সী ভুবন বাদ্যকর গত 12 বছর ধরে বাদাম বিক্রি করছেন। সংসারে স্ত্রী ও 2 ছেলে রয়েছে, মেয়ের বিয়ে হয়েছে। তবে অভাবের সংসারে তাকে কিছু সাহায্য করতে হয়। ঝাড়খণ্ড, বর্ধমান, বীরভূমে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন গায়ক বাদামওয়ালা। তবে এখন তিনি জনপ্রিয়, বাদাম বিক্রি লাটে উঠেছে। সম্প্রতি নিজের লেখা গান অ্যালবাম আকারে বাজারে আসছে, তার রেকর্ডিং শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও গান বেঁধেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে আজ মাঠে নামছে অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। বসুন্ধরা কিংসের সামনে শিরোপা পুনরুদ্ধারের হাতছানি, অন্যদিকে 5 বছর পর আবারও শিরোপা জয়ের সুযোগ আকাশী নীলদের সামনে। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5:30। বিস্তারিত রিপোর্টে। স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সেমিফাইনালের নাটকীয় জয় দিয়ে তারা নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। ফার্নান্দেজ, রবিনহো, এলিটা কিংসলের মতো তারকা ফুটবলারের ঠাসা বসুন্ধরা কিংস, তাই আবারও ট্রফি ঘরে তুলতে বেশ আত্মবিশ্বাসী অস্কার ব্রুজন। আবাহনী অবশ্যই ভালো দল, তারপরও আমাদের ছেলেরা বেশ ভালো ফর্মে আছে, তাই আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। এদিকে স্বাধীনতা কাপের স্বাদ মাত্র একবারই পেয়েছে ঢাকা আবাহনী। সেই 90-এর পর এখন পর্যন্ত 2 বার ফাইনালে উঠে খালি হাতে ফিরেছে তারা। 5 বছর পর সেই সুযোগ আবারও এসেছে মারিও লেমোসের শিষ্যদের সামনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাফন উর্ধ 19 চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। এতে টুর্নামেন্টের ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। শুক্রবার বিকেল 3:00 কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ায়। ম্যাচের 6 মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন শামসুন নাহার। তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন আর তাতে পেনাল্টির বাঁশি বাজে। 3 ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ 7 পয়েন্ট। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেদিকে একই ভেন্যুতে রাতে নেপাল 4-0 গোলে হারায় ভুটানকে। সকালের সংবাদ এই পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।